আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে इट्स নকিং দা ডোর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মুবারক আসার দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন উদগ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা কখন রমাদান আসছে এবং ওনারা পড়তেন লহমা বারিক ল্যানাফি রজাবাবা শাহ আব্যান ও বাল্লিয়ানা রমা বন অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আট থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদগ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ কবুল করলো কিনা এ নিয়ে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেয়া হয়েছে স্পেশাল অফার এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি একটা প্ল্যান সাজাই বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিয়ে আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি তাই আর যেহেতু মাত্র দুই দিন বাকি আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া পড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই এগুলো করতে চাই না ডুজ অ্যান্ড ডোনসগুলোকে আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকব। লিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবেন ইনশাল্লাহ প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস বরকতের মাস মাগফেরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজুত সারাদিন এবাদত তেলাওয়াত এরকম দু চার দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল দ্য মান্স লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন কারণ আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আহাবুল আহমালি ইহি আদুআ মহা ওয়া ইন খাল আল্লাহ সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে যেটা বান্দা রেগুলার করে যদিও এটা পরিমাণে কম হয় সো আপনি পরিমাণে যদি কমও করেন সেটা যদি পুরো রমাদান মাসব্যাপী একই ধারাবাহিকতায় আপনি আবাদত করেন তেলাওয়াত করেন তাহাজুত পড়েন রাস্কার করেন সাদাকা করেন দান করেন এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে সেই আবাদতটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন স্বল্প পরিসরে প্ল্যান করুন হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে ইটস পাঁচ ওয়াক্ত সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোন কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায় কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব। তিন নাম্বারে হচ্ছে কোরআন তালাওয়াত করা যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরু হিল কোরআন রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সো এটা কোরআনকে উদযাপনের মাস কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস বেশি বেশি কোরআন তালাত করবার মাস নফল আবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআন তালাত করা এবং সেটার মক্ষম সময় হচ্ছে এই রমাদান মুবারক আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহ যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রুব্বা আনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয় কার্ডস করে অভিসম্প করে তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় ফলে খুব দ্রুত তারা কোরআন তালাওয়াত করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সব আপনি ইনশাল্লাহ পাবেন তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সুরাটা পড়ব এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ এর যে শিক্ষা লেসেন এটা আমি জানবার চেষ্টা করব সমানিত দিনী ভাই এবং বোনেরা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে একটু খেয়াল করে দেখুন সেদানা জিব্রিল আলাইহিস সালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা আল্লাহ রাসুজাহ ইসলামের উপর কোরআন নাজিল হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসুল। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সঈদু সুহুর কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আমরা রহম্মতে মোহাম্মাদি আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা হয়েছে খৈরোম্মা শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি চার নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা অনেক অনেকে মনে করে থেকে রমাদান মানেই মুখরোচক ইফতারি ইফতার পার্টিতে জয়েন করা ওদর পূর্তি করে সাহারি খাওয়া শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা আসলে ব্যাপারটি এমন নয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস এটা অফারের মাস নফল এবাদতে ফরজের সমান সবাব ফরজ করলে সাতশো গুণ নফল ওমরা করলে হজের সমান সাব সো এটা হচ্ছে মৌসুমুল এ বাদা মৌসুম সো আমাদের যদি শপিং করা লাগে আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে সেটা যেন আমাদের ফোকাস না হয় কেনাকাটা শপিং করা এটা যেন আমাদের ফোকাস না হয় ভুরি ভোজ করা আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেম আইটেমের বায়না ধরে সারা দিন তাদেরকে ব্যস্ত রাখা এবাদত থেকে তাদেরকে দূরে রাখা এই কালচারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই ভরিভোজ করা ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা তারপর কেনাকাটা শপিং ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা এটা যেন আমাদের মূল ফোকাস না হয় আমাদের মূল ফোকাস যেন হয় এটা আবাদতের মাস বেশি বেশি আবাদত করে যেন আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নাম্বার যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে সালাসুদাওয়াতিন মুস্তাজাব তিন ব্যক্তির দোয়া আল্লাহ কাছে কবুল হয়ে যায় এ দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতু সাইম রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দাওয়াতু সাইমি মকবুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তালার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দার সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দু আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে দিনী ভাই এবং বোনেরা খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি কাছে আছে আপনি পেশ করুন সাত নম্বর পয়েন্ট হচ্ছে ধীর স্থির ভাবে তারাবির প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কিভাবে পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত করুন সালাত শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে চার রাকাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই চার রাকাত এভাবে পড়তে থাকবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু বিশ রাকাতের সালাদ তারি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাখাত সালাত আদায় করুন অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ রাখাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাতান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদকে আট রাকাত না বিশ রাখাত নাকি বারো রাকাত সো তারাবির সালাদ ধীরস্থির আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন আমরা রাকাতের কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না আট নাম্বার যে পয়েন্টের কথা বলবো হচ্ছে শেষ রাতে সেটি তাহাজুদের সালাদ আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজুদের সালাদ আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রমাদানুল মোবারককে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দু রাখা চার রাখা তাহাজুদের সালাদ আপনি আদায় করুন তাহাজুতের সালাতে দায় পরে আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার মনের আগতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজ্জুদের এই সময়টাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেব কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেবো কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সালা দিচ্ছি না তাই রমাদানুল মুবারকে তাহাজুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু শাড়ি খেতে আমরা উঠবোই উঠে আমরা তাহাজুদের সালাত উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি তত বাড়তে থাকবে জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না সেগুলো আপনি করতে পারেন তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং টুইটারিং এবং ইউটিউবিং এই সমস্ত কাজে সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি এই রমাদানুল মুবারকের সময় ব্যয় করতে পারবেন সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্ট বইতে কাজে লাগবে ইনশাল্লাহ দশ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে আল্লাহ রাসুল্লাহ এর করেছেন ফলতা মিসুফিল আশিল আওয়াখরি মিনাল বিতের রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইটগুলো বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের জন্য রাখা উচিত আল্লাহ রাসে ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমনভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারো সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন যাদ্দ সাদ্দ সাদ্দাল মি ইসার কোমরে গামছা বেঁধে তিনি এবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোনো সময়ে আল্লাহ রাসুসাহ ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশের মা আমরা কদর হিসেবে পালন করবো ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে খৈরুম্মিন আল ফিসাহার হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহ হাবিউ ইসলাম বলেছেন মান হরিমা রাহা ফখদ হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হল হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই সো আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজের রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি এবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন করিম বরকত এবং কল্যাণ নিয়ে আমাদের দৌড়গোড়ায় উপস্থিত হতে যাচ্ছে একজন ইমানদার রমাদানুল করিমকে কীভাবে অভ্যর্থনা জানাবেন রমাদানের জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আজ আমরা সে বিষয়ে কথা বলব আল্লাহরপুর আলমিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন ওয়ালাউ আরাদুল খরুজ আল্লাহ আদুল্লাহ অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক অংশগ্রহণ করেনি রসুল আকরম সাল্লামের সাথে মদিনায় তো সে যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন যে তারা অনেকে বলছে বিশেষ করে মুনাফিকরা বলছে আমরা যেতে চাইছিলাম কিন্তু অমুক অমুক কারণে যেতে পারেনি আল্লাহ বলছেন যে তারা যদি যেতে চাইতো তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করতো তারা যুদ্ধে তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করা যেহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করছে যে তারা আসলে আল্লাহ রব্বল আলমিনের এই নির্দেশ পালন করার কোনো ইচ্ছাই তাদের ছিল না এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো এবাদত করার আগে তার প্রস্তুতিটা যথাযথ হওয়াটা সে এবাদত করার প্রতি সদিচ্ছা ইচ্ছা থাকার একটা বড় প্রমাণ আমরা রমাদানে কোনো অ্যাচিভ করতে চাচ্ছি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাচ্ছি রমাদানের সমস্ত বরকত কল্যাণ নিজের করে নিতে চাচ্ছি এটা সবচেয়ে বড়ো প্রমাণ হবে রমাদানের জন্য আমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটি এজন্য বলা হয়ে থাকে যে যে কোনো কিছুর যথাযথ প্রস্তুতি সে কাজের অর্ধপূর্ণতা রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে রমাদান পর্যন্ত আমরা যেন হায়াত পেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করেন সেজন্য আল্লাহ কাছে দোয়া করা সেই সাথে রমাদানটা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি মানসিক এবং শারীরিক এবং সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা সালাফা এর অনেকেই যারা ইসলামের ইতিহাসের পূর্বশলী তাদের অনেকেই রমাদান আসার ছয় মাস আগে থেকে রমাদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেন মানসিকভাবে সার্বিকভাবে যেন তারা রমাদান মাসের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারে এর জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের রমাদান মাসের জন্য কয়েকটি কাজ করতে হবে প্রথমত যেটি বলেছি আল্লাহর কাছে দোয়া করতে হবে দ্বিতীয়ত হলো মানসিক এবং শারীরিকভাবে রমাদান এবাদতের জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে তৃতীয়ত বিগত রমাদান সমূহে আমার কোন কোন কারণে এবাদত আমল হয়নি সে কারণগুলোকে চিহ্নিত করে এবছর যাতে সেগুলো রিপিট না হয় সেদিকটা খেয়াল করতে হবে তাহলে সেক্ষেত্রে রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদান মাসের আমলের ফজিলত কি বিশেষ করে রোজা এবং সিয়ামের মাসাইলগুলো কি সেগুলো জানা এটাও রমাদানের প্রস্তুতির অংশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে সাবার মাস থেকে কিছু নফল সিয়াম রাখা এটাও রমাদানের প্রস্তুতির অংশ নিজেকে অভ্যস্ত করে তোলা সিয়ামের জন্য সেই সাথে আগের বছরে কোনো সিয়াম থাকলে সেগুলো রেখে শেষ করা এটাও রমাদানের প্রস্তুতির অংশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে একটি রুটিন করা পরিকল্পনা করা যে আমি দিনটা কীভাবে কাটাবো আমি একটা কোরআন কেরিমকে শুরুতে শেষ পর্যন্ত বুঝে একবার পড়বো তাহলে প্রতিদিন একবার পড়তে হলে আমার কোন সময়টা সুবিধা হয় সে টাইমটাকে বের করা তাছাড়া নির্ধারণ করা এবাদতের জন্য দোয়ার জন্য টাইম ফিক্স করা ইফতারের সময়টা গুরুত্বপূর্ণ আমরা ইফতারের আয়োজনও বেশি নষ্ট করে ফেলি দোয়া কবুলের সময় আমরা দোয়া করতে পারি না ভোর রাতের সময়টা গুরুত্বপূর্ণ আমরা সেটাকে কাজে লাগাতে পারি না কীভাবে কাজে লাগাতে পারি সেগুলো ঠিক করা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অথবা টেলিভিশন চ্যানেলের সাথে খুব বেশি সময় দেওয়া এ জাতীয় কাজ যেগুলো আমাদেরকে এবাদত থেকে দূরে রাখে রমতানের আগে থেকে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা এটাই হলো রমদানের যথাযথ প্রস্তুতি এভাবে প্রস্তুতি গ্রহণ করলে একটি এমন রমাদান আমরা পাবো যে রমাদান আমাদের জীবনকে পরিবর্তন করে দিবি আজকাল আমাদের সমাজে রমাদানের প্রস্তুতি মানে হলো ছোলা চিনি বেসন বেগুন এবং সয়াবিন তেল ইত্যাদি এগুলো মজুত করা দোকানদার মজুত করে বিক্রি করার জন্য অধিকতর মুনাফা অর্জন করার জন্য আর ভোক্তা অনেক ক্ষেত্রে তারা এগুলো মজুত করেন যে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার আগে যেন এগুলো তারা সংগ্রহ করে নিতে পারেন যে রমাদান আসছে আমাদের খাদ্যের উপরে রেস্ট্রিকশন দেওয়ার জন্য যে রমাদানে আমাদের খাবারের দিনের বেলা খাবারকে নিষিদ্ধি করে দিয়েছে সেই রমাদানে আমাদের খাবারের এত চাহিদা হয় যে আগে থেকে আমাদেরকে মজুদ করতে হয় এটা রমাদানের উদ্দেশ্য পরিপন্থী এই ধরনের প্রস্তুতি আমাদের রমাদানের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে এই জন্য আসুন রমাদানকে আমরা সঠিকভাবে যথাযথভাবে আদায়ের জন্য তার যথাযথ প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর বলে আমাদের সকলকে তৌফিক দান করুন যে রমজান মাস আসলে পরে আমাদের একটা প্রস্তুতির বিষয় থাকে কারণ প্রতিটি এবারেরই তো একটা প্রস্তুতি আছে আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে রমজানের প্রস্তুতিটা আমরা কীভাবে নিতে পারি আলহামদুলিল্লাহ আম্মাবাদ আসলে রমাবান মুমেনের জীবনে সারা বিশ্বের সকল মুমেন এমনকি যারা প্র্যাকটিসিং নন নামাজ কালাম পড়েন না দিন পালন করেন না তাদের ভিতরে একটা উৎসব নিয়ে রমজানে গিয়ে আসে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এক্ষেত্রে আমাদের মডেল ওয়াসাল্লাম একটা সনদগত দুর্বল হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাম রজব মাস থেকে দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমাদের রজব এবং শাহবান মাসে বরকদান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন হাদিসটা সনদগত ভাবে দুর্বল তবে এটা সাধারণভাবে আমাদের বোঝায় যে রমজানের অনেক আগে থেকেই মুসলমানদের মনে রমজানের একটা প্রস্তুতি আগমনের একটা আবেগ তৈরি করে একটা সাতসাজ রব পড়ে যায় সাতসাজ রব পড়ে যায় জি সহি হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে দীর্ঘ রোজা রাখতেন জি শাবান মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ ন্যূনতম এমনকি আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। রসল্লা সাল্লাম অনেক সময় পুরো সামান প্রায় পুরোটাই রোজা রাখতেন এটাও রমাদানের প্রস্তুতি হিসেবে যেমন আমরা ফরজ আগে সুন্নত নামাজ পড়ে একটা অনুশীলন এই অনুশীলনের জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন একজন যদি খেলতে শুয়ে ছিল ঘুম থেকে উঠে দৌড়ে খেলতে যায় তার শরীর সারা দেয় না খেলার আগে কিছুক্ষণ অনুশীলন করে শরীর রক্ত চলাচল করে নেয় আমাদের আত্মারও এরকম প্রস্তুতির প্রয়োজন আর এই জন্যই আমরা ফরজ নামাজের আগে কিছু সুন্নত নফল নামাজ পড়ি ফরজ নামাজের পরে কিছু সুন্নত নফল নামাজ পড়ি আল্লাহ রসুল সাল্লাহসলাম রমাদানের প্রস্তুতি হিসেবে সাবান মাসে বেশি বেশি রোজা রেখে এটা ইস্তেখবাল এটা রিসিভ করার জন্য আত্মাকে প্রস্তুত করতাম এখানে একটা সাইন্টিফিক ব্যাপারও আছে একজন মানুষ যখন সারা বছরে বাকি এগারো মাস রোজা রাখেন না তার পক্ষে হঠাৎ করেই রমজান মাস আসলে পরে রোজা রাখা একটু কঠিন হয়ে যায় জি জি সে কারণেই আল্লাহ রসুল এই মাসে বেশি এই মাসে বেশি রোজা রেখেছেন যেটা অন্য কোন মাসে এত রোজা রাখতেন না রমদানকে সামনে রেখে তার ইস্তেকবালের জন্য পাশাপাশি রমদানের গুরুত্ব ফজিলা এবং রমজানের যে এবাদতগুলো কোরআন এবং সন্না নির্দেশ দিয়েছে এটা যদি মোমেন অধ্যয়ন করেন তাহলে তার প্রস্তুতি বাড়ে আল্লাহ রসুল সাল্লাম এবাদতের মান সম্পর্কে বলেছেন যেটা হাদিসে জিব্রাহল আমরা জানি জিব্রাহ ইসলাম প্রশ্ন করছেন যে ইয়া রসুল্লাহ মাল এহসান পূর্ণাঙ্গতা সৌন্দর্য এবাদতের পরিপূর্ণতা বা সৌন্দর্য কী রসুল্লাহাম বললেন আন্তা আবুদাল্লাহ কাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্না তুমি আল্লাহ তাল্লাহ এমনভাবে আদত করো যেন তুমি তাকে দেখছো কারণ তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন তুমি এমন হয়ে যাও যেন তুমি তাকে দেখছো এই প্রস্তুতি কখন আসে একজন মানুষ প্রতিদিন অজু করে সালাত আদায় করে গতানুগতিক বাথরুমে যায় বা অজুখানায় বসে অজু করে কিন্তু সকালে যদি সে অজু ফজিলতের দুটো হাদিস পড়ে যে অজু করলে এইভাবে গোনামা ফয়ারসুল ইসলাম অজু করতেন তখন যখন অজুর সামনে বসে তখন ওই হাদিসের কথা রচনা সুন্নতের কথা মনে পড়ে তখন সেজন্য ইবাদত করে আল্লাহ দেখছেন আল্লাহ তার হাত ধোয়াটা দেখছেন হাতের থেকে গোনাটা পড়ে যাচ্ছে এইভাবে সে সচেতন হয়ে পড়ে আর এই সচেতনতাই হলো এক কাজে এই মোমেন বান্দা যদি রমাদানের আগে রসুল সাল্লাহাম কিভাবে রমাদান পালন করতেন তিনি কোন কোন এবাদত কত উৎসাহ দিয়েছেন এর ফজিলত কি এর ভিতরে গুনায়ের অপকারিতা কি এগুলো তিনি যদি একটু অধ্যয়ন করেন তাহলে রমাদানকে গ্রহণ করা এবং পরিপূর্ণ বরকত পাওয়া সহজ সহজ হয়েছে আলহামদুলিল্লাহ রমজানের প্রস্তুতি সম্পর্কে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিভাবে। রমজানকে স্বাগত জানাতেন রমজানের সময় তিনি কেমন প্রস্তুতি নিতেন সই বুখারের একটা হাদিস এই ব্যাপারে বলা হয়েছে তিন নম্বর খণ্ড বুক অফ ফাস্টিং এক নম্বর হাদিস আমাদের নবীজির স্ত্রী হজরত আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবীজি রমজান বাদে অন্য কোনো মাসেই পুরো রোজা রাখতেন না আর এই মাসগুলোর মধ্যে সাবান মাসেই তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীজি সাল্ল সাল্লাম রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতেন আর সেই মাসটা হল সাবান এভাবেই তিনি রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন আর রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে তিনি সেই কথাটা সেই আশীর্বাদের মাসের কথাটা সব মানুষকে জানিয়ে দিতেন এটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে দুই নম্বর খণ্ড দুইশো তিরিশ পৃষ্ঠার সাত হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিসে যে নবীজি সাল্লাম লোকজন উদ্দেশ্যে বলতেন তোমরা শোনো তোমাদের সামনে আশীর্বাদের মাস আসছে এবং আল্লাহ তালা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা এই মাসে সবাই রোজা রাখবে আর বেহসের দরজা এই মাসে খোলা থাকবে দোজখের দরজা বন্ধ থাকবে শয়তান সেকলে বাঁধা থাকবে আর এই মাসে একটা রাত আসবে যেটা হবে হাজার রাতের চেয়ে উত্তম রাত আর যদি কেউ এই মাসে আল্লাহ সাল আলার আশীর্বাদ থেকে বঞ্চিত হয় সে আসলেই একজন হতভাগ্য তাহলে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবেই রমজান মাসকে স্বাগত জানাতেন আর তিনি এই মাসের আগমন এবং আশীর্বাদের কথা সবাইকে জানাতেন মাশল্লাহ